Thank you. Thank you. Shukran jazilan. Shukran jazilan. Thank you. Thank you. Shukran jazilan. Shukran jazilan. Shukran lak. Shukran lak. Shukran lak. Shukran lak. উপকার বা অনুগ্রহের প্রতিদানে কেউ যদি আপনার উপকার করে আর কেউ যদি আপনাকে অনুগ্রহ করে, কেউ যদি কোনো কাজ করে দেয়, তাহলে আপনি নরম সুরে, কি সুরে? নরম সুরে আপনাকে বলতে হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, শুকরান জাজিলান, শুকরান জাজিলান, আরবিতে কি বলে? শুকরান জাজিলান, শুকরান জাজিলান, ধন্যবাদ, ধন্যবাদ, শুকরান লাকা, শুকরান লাকা, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, প্লিজ ওয়েট ফর মি, রিয়েলি আই এম বিজি নাও, আফটার ফিনিশিং আই উইল সি ইউ. তাহলে থ্যাংকস আ লট, 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 অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আলফ শুকুর, আশকুরুকা কাসীরান, আশকুরুকা কাসীরান, আশকুরুকা কাসীরান, আশকুরুকা কাসীরান, থ্যাংক ইউ ভেরি মাচ, 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 অনেক অনেক ধন্যবাদ, শুকরান জাজিলান, শুকরান জাজিলান. একটা জিনিস আমি বলি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, অফিসে বসতে বলো, আমি যাচ্ছি. ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে আপনি যদি কাউকে ধন্যবাদ দিতে চান তাহলে দোয়া করানিও, এগুলো সাধারণত ভদ্রতা, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামিক কালচার, ইসলামিক কালচার অনুপাতে দোয়া করা উত্তম. কি করা উত্তম? দোয়া করা উত্তম. এই জন্য বলেন বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়রান. আমরা সবসময় এটা বলবো, ঠিক আছে, এই দুটা দোয়া বলবো, তারপরে প্রয়োজন হলে শুকরান জাজিলান বলবো, ঠিক আছে? আগে আমরা কি বলবো? দোয়া বলবো, বলেন বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়রান. ইংলিশে এটা খুবই ব্যবহার হয়, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ. তো গডের জায়গায় আমরা বলবো আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ ব্লেস ইউ, বা আল্লাহ রি অ্যাওয়ার্ড ইউ, আল্লাহ রি অ্যাওয়ার্ড ইউ, ঠিক আছে? বলেন গড ব্লেস ইউ, জোরে বলেন গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, রি আল্লাহ রি অ্যাওয়ার্ড ইউ, আল্লাহ রি অ্যাওয়ার্ড ইউ, আল্লাহ রিওয়ার্ড ইউ, তারপরে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ হেল্প ইউ. প্রয়োজন অনুপাতে শব্দ আমরা আল্লাহর পরে বসাতে পারবো, আবার বলতে পারবো মে দা, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ হেল্প ইউ. তাহলে আল্লাহ, আচ্ছা আল্লাহ রিওয়ার্ড না, আচ্ছা রি ওয়ার্ড ইউ, আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন, আল্লাহ তোমাকে উত্তম যাজা দান করুন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন. এই যে এই কয়েকটা আরও দোয়া, প্রয়োজন অনুপাতে দোয়া. কেউ আপনাকে এমন কাজ করলো, আপনার কঠোরতা দূর করে দিল, আপনার কাজকে সহজ করে দিল, তখন আপনি বললেন যে সাহালাল্লাহু লাকুম, আল্লাহ আপনার কাজকেও সহজ করে দিন. কেউ আপনার এত বেশি উপকার করলো যে আপনি অনেক আনন্দিত হয়েছেন, তখন আপনি তাকে বললেন ফাররাহাকাল্লাহু দাইমান, আল্লাহ তোমাকে সর্বদাই কি করুন, সর্বদাই আল্লাহ তোমার
কে খুশি করুন, আপনার কষ্ট দূর করে দিয়েছে, আপনি খুশি হয়েছেন, আপনাকে কেউ সাহায্য করলো লেখাপড়ার বিষয়ে, তখন আপনি তাকে বললেন জাদাকাল্লাহু ইলমান নাফিয়া, আল্লাহ তোমাকে উত্তম ভালো জ্ঞান দান করুন। এরকমভাবে আমরা দেখবো ইনশাল্লাহ, যেহেতু আমরা ছোট মানুষ এগুলোই মুখস্থ করে আসব। যখন কেউ থ্যাংক ইউ বলবে, যখন কেউ গড ব্লেস ইউ বলবে, যখন কেউ জাজাকাল্লাহ বলবে, তখন উত্তরে আপনি বলবেন ওয়াই ইয়াক, বলেন ওয়াই ইয়াক, ওয়াই ইয়াক। এটা আরবিরা সবচেয়ে বেশি ব্যবহার করে, ওয়াই ইয়াক। তোমারও তাই, তোমারও হোক, ওয়াই ইয়াক। কেউ যদি বলে থ্যাংক ইউ, তাহলে আপনারা কি বলবেন? ফাইন, ওকে, ওকে, থ্যাংকস এগেইন, থ্যাংকস এ লট, আবার থ্যাংক ইউ বলা যায়। তো আরবিরা সাধারণত বলে, বলেন আহসানতা, আহসানতা, আহসানতা। কেউ বলল শুকরান জাজিলান, তখন আপনি কি বলবেন? হাসানান, 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 খুব ভালো, খুব ভালো, হাসানান, 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 মুমতাজ, মাশা আল্লাহ। কেউ আপনাকে ধন্যবাদ দিল, তার তখন আপনি কি বলবেন? মুমতাজ, চমৎকার, বাহ, খুব সুন্দর, ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওয়াই ইয়াক, তোমার কোথায়? বলে মে, মাই প্লেজার, বলে মাই প্লেজার, মাই প্লেজার, ইয়াসুরুনি, আমার আনন্দ, আমি এই কাজটা করে আনন্দিত পেয়েছি তাই করেছি, এরকম। হ্যাঁ, লাইসা কাদালিক, তুমি যা বলছো আসলে তা নয়, আসলে তার মানে আমি ধন্যবাদ, ধন্যবাদ যে তুমি দিচ্ছ এটা ভদ্রতার সাথে। যেহেতু আমাদের অফিসে মানুষ আসছে ফতোয়া নিতে অনেক দূর থেকে, আমি আরও কিছু আপনাদেরকে লিখে দিতে চেয়েছিলাম। তো আমার লেখা একটা বই ইনশাআল্লাহ অচিরেই বের হবে, বাক্যাংশ গঠন, বাক্যাংশ গঠন, তার শেষ অধ্যায়ে এক্সপ্রেশনাল এক্সপ্রেস, এবং যেগুলো আলঙ্কারিক বাক্য, যেগুলো কোনো নিয়ম নীতি মানবে না, এইরকম একটা অধ্যায় লিখেছি, সেখানে দেখেন কতগুলো উঠিয়েছি। ইট ইজ, কেউ যদি ধন্যবাদ বলার পরে তাকে কি বলবেন? ওকে, ফাইন, ইট ইজ অল রাইট, ইট ইজ ওকে, নোট অ্যাট অল, নোট অ্যাট অল, মোটেই না, ঠিক ওই রকম না, ইটস মাই প্লেজার, এটা আমাকে আনন্দ করে, নো মেনশন, নো মেনশন, এটা খুবই ব্যবহার হয়, নো মেনশন, থাক থাক, আর বলতে হবে না, তো প্লিজ ডোন্ট মেনশন ইট, প্লিজ ডোন্ট মেনশন ইট, থাক আর উল্লেখ করবেন না। মে আল্লাহ ডু গুড টু ইউ, মে আল্লাহ, তো আল্লাহ তোমারও ভালো করুক, এই যে ইয়াকার অর্থ, ঠিক আছে, তো মে আল্লাহ অ্যাকসেপ্ট ফ্রম আস অ্যান্ড ইউ, মে আল্লাহ মেক ইট প্রসপারাস ফর ইউ, যত দোয়া আপনি করতে পারবেন, কুল্লু শাইন আলা মা ইরাম, আলা মা আলাইক, মা আলাইক, তোমার কোনো ইয়া নেই, মা আলাইক সবসময় ব্যবহার করে। আর খুবই খুশি হলে বলে জামিল জিদ্দান, কি বলে? কারো ব্যবহারে যদি খুশি হয়, যেহেতু ধন্যবাদ দিচ্ছে তাহলে তার ব্যবহারে খুশি হলেন না, তখন আরবিরা বলে জামিল জিদ্দান, কেউ ভালো কথা বলল তখন আরবিরা বলে, দেখেবেন টিভিতে আরবিরা খবর পড়ে, ইয়া পড়ে, যখন আলোচনা হয়, টক শো হয়, তখন বলেন মাশা আল্লাহ, মাশা আল্লাহ, জামিল জিদ্দান, জামিল জিদ্দান, তারপরে বলে মা আহসানা কালামাক, বাহ, তোমার কথা তো খুবই সুন্দর, মা আহসানা কালামাক, এরকমভাবে বলে, লাতাজকুর, থাক থাক উল্লেখ করবেন না, লা শুক্র আলা ওয়াজিবিন, ঠিক আছে ঠিক আছে, আপনার শুকরিয়া আদায় করতে হবে না, মুতাতি, এটা তো আমাকে আনন্দিত করে তাই আমি করি, ঠিক আছে, এরকমভাবে বারাকাল্লাহু ফিক, তখনও দোয়া করা যায়, আহসানাল্লাহু ইলাইক, এটাও বেশি দোয়া করে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সাহাবীরা দোয়া করতেন, এটা বেশি দোয়া করা, কেউ যদি উত্তম ভালো কাজ করে আপনার জন্য তাহলে এই দোয়া আপনি করবেন, ঠিক আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তো বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।